আজকের এই মুহূর্তে এবং প্রতিবাদী মানববন্ধন প্রায় শেষের পথে, আজকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, সরকার বাহাদুর আপনি এমন আইন করেন যে আইন যেই শাস্তি দেখে আর কোন নরম বিচার, মানব রূপী শয়তান এই নির্মম ভাবে শিশুদেরকে কলম কোমলমতি শিশুদেরকে হত্যা করতে যা পারে। আমার যখন আমি ওই ছবিটি দেখেছিলাম, বস্তুভাই যখন আমাকে দেখিয়েছিল, আমার বুকে ব্যথা উঠে গেছিল, আমার চোখে কান্না চলে এসেছিল। একটা বাচ্চাকে, একটা 5 বছরের শিশু বাচ্চাকে কিভাবে এই নরপিশাচরা নৃশংসভাবে হত্যা করতে পারে, কিভাবে 5 বছরের একটি শিশু বাচ্চার পুরুষাঙ্গ কেটে নিতে পারে, কিভাবে 5 বছরের একটা শিশু বাচ্চার কান গলা কেটে ফেলতে পারে, কিভাবে একটা 5 বছরের শিশু বাচ্চার পেটে 2টা ছোরা ঝুলিয়ে নৃশংসভাবে হত্যা করতে পারে। আজকে আমি ছোট পরিসরে হয়েও জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়ে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছি, কিন্তু এখানেই শেষ নয়। আজকে জাগো বাংলাদেশ শিশু কিশোর ফেডারেশন এখানে প্রোগ্রাম করেছে, প্রধান অতিথি হিসাবে লায়ন গনি মিয়া বাবুল উপস্থিত হয়েছেন। প্রধান